the great outdoors, forever free. So wish you all a very good morning. আমি আকাশদীপ, তোমরা দেখছো বিভিউ ব্লগস। আর আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে তো পড়েছিলাম, বাট বাইরে আসছিলাম না, বিকজ বাইরে সকাল থেকে হচ্ছে বৃষ্টি। আর আমি যে জ্যাকেটটা পরে আছি সেটা খানিকটা বৃষ্টি আটকায়, সেই জন্য জ্যাকেটটা পরে একটুখানি বাইরে ব্লগ করতে বেরিয়েছি। এইখানে অদ্ভুত খেলা দেখা যাচ্ছে, হঠাৎ করে মেঘ হয়ে যাচ্ছে, হঠাৎ করে বৃষ্টি হয়ে যাচ্ছে। কালকে রাত্রেবেলা মা উপরে এসেছিল, মা পুরো আড্ডা ফাড্ডাটা উপরেই হয়েছে, তো সেই জন্য মা উপরে রয়ে গেছিলাম। আমি বলেছিলাম যে তুমি উপরে এখন থাকো, তুমি নিচে যেও না। মেরাং টাইপের হয়ে গেল কেসটা, এখন মাকে এই মাটির রাস্তা ধরেই নিচে নামতে হবে। তো মায়ের জন্য একটু চাপ হয়ে গেল, একটু মন তো খারাপ রয়েছে, কারণ আজকে আমাদেরকে চলে যেতে হচ্ছে। আমাদের তো ব্যাগ গোছানো হয়ে গেছে, আমার আর ভাইয়ার সবাই এখনো ওঠেনি, মানে বৃষ্টি কালকে রাত্রে থেকেই হচ্ছে, 3:30 থেকেই, তখন থেকেই যে সবার ঠান্ডা লাগা শুরু হয়েছে, এখনো পর্যন্ত ঠান্ডাটা কাটেনি, আজ যথেষ্ট ঠান্ডা রয়েছে। তো আমি নিচে এসেছিলাম, ওই পুচকেটাকে খুব মিস করব আমরা, ওকে একটু আদর ফাদর করছিলাম। বেসিক্যালি মাকে আমি নিচে দিতে এসেছিলাম, কালকে মায়েরা সব উপরে ছিল, নিচে বাবা আর মেমাই শুয়েছিল, তো মাকে দিতে এলাম। মা এখন চেঞ্জ করবে, আর যেগুলো প্যাকিং করার দরকারি প্যাকিং করে সেগুলো প্যাকিং করবে। এখানে তো বৃষ্টি থামছেই না, আর ছাতা দিয়ে চলাফেরা করতে হচ্ছে, হাত ফাত জমে যাচ্ছে, এতটাই ঠান্ডা লাগছে, মানে সিরিয়াসলি খুব বেশি রকম ঠান্ডা লাগছে আজকে, হাত ফাত একেবারে জমে যাচ্ছে। মানে এই যে মোবাইলটা ধরে আছি, একটু আগে যদি মোবাইলটা হাত থেকে পড়ে যায় আমি অবাক হবো না, এতটাই ঠান্ডা। এখানে আমাদের মর্নিং ব্রেকফাস্ট রেডি, আমাদের ব্রেকফাস্ট রেডি পুরোপুরি, এই ম্যাগি আর তার সাথে পার্সলে পাতা উপরে ছড়ানো, এটা ভালো করে মিক্সড আপ করে তারপরে ইয়ে করবে। আর এই একটা শ্রীয়ের পছন্দের একটা মানে রিকোয়েস্ট এটা বানিয়ে দিয়েছে আজকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এটা ওদের তরফ থেকে হচ্ছে, এটা রেসপেক্টের একটা জায়গা, অনার দিল, থ্যাংক ইউ থ্যাংক ইউ উখিলা, থ্যাংক ইউ সবাইকে। উখিলা ইয়াংখিলা, এই একটু এসো, ইয়াংখিলা টেস্টিয়েস্ট খাবার বানিয়েছে, আঙ্কেল রয়েছে তেনজিং। এখানে এত ভালো থেকেছি, এই দুটো দিন সব কিছু ভুলেছিলাম, খুব খুশি ছিলাম। ওয়ান্স এগেন আমরা এখানে আবার আসবো, আর সবাইকে রিকোয়েস্ট করবো এখানে আসার জন্য। ডিটেলস সব কিছু দেওয়া থাকবে ব্লগে, ডিটেলসে ওগুলো দেখে তোমরা কানেক্ট করে চলে এসো। এই সিঁড়িটা দিয়ে যেটা দিয়ে আগের দিন দেখাচ্ছিলাম, অন্ধকারে দেখানো হয়নি, উপরে উঠে হচ্ছে এই জায়গাটা, যেখানে একটা বাগান মতন করা আছে। এই ঘরটায় উখিলার এক আঙ্কেল থাকে, এখানে আমরা থাকিনি, বাট যেখানে আমরা থেকেছি সেটা হচ্ছে এটা, আর সেটা দেখতে অসাধারণ। এইটা একটা রুম, এইটা আর একটা রুম দিয়ে পেয়েছি আমরা, থার্ড রুম পেয়েছি হচ্ছে এটা, আর লাস্ট এইটা, এটাই আমি আর ভাইয়া ছিলাম, তাই এই এত জঘন্য ফঘন্য করে রাখা আছে। আর এই একটা রুম জাস্ট দেখিয়ে দিচ্ছি, এই রুমটায় মামিরা ছিল, এখানে বাথরুম, এখানে জানলা রয়েছে, আর এখানে যে জানলাটা এটাই সবচেয়ে মজার। এখন তো পুরো মেঘ হয়ে রয়েছে, নালে খুললে টোটাল কাঞ্চনজঙ্ঘাটা এখান থেকেই দেখা যায়। এখানে মোটামুটি রয়েছে 6টা রুম, উপরে 4টে নিচে 2টো, একটা তার মধ্যে মায়েরা ছিল, যেহেতু মায়ের পায়ের ওঠা নামার তো প্রবলেম হচ্ছিল সেই জন্য, আর পাশের রুমটা আমরা নিইনি। উখিলাকে জিজ্ঞেস করলাম কজন থাকতে পারে, উখিলা বললো প্রায় 20 জন থাকতে পারে 6টা রুমে। আমি জানি না আমি কী করে বোঝাবো, সিরিয়াসলি এই জায়গাটা আসলে সব কিছু ভুলে থাকা যায়। আর এখন আপাতত উঠছি গাড়িতে, গাড়িতে উঠে মাঝপথে যখন আবার নামবো তখন আবার দেখা দিচ্ছি, কারণ এখন মালপত্র তুলতে হবে। পুরো চারদিকে বৃষ্টি, পুরো দেখতেই পাচ্ছ চারদিকটা পুরো ফগি হয়ে রয়েছে, কিছু দেখা যাচ্ছে না। চলো আপাততর জন্য বাই। বেসিক্যালি আমরা এখন এখানে বসে এত বাওয়াল দিচ্ছি, একটু বাদে আমাদেরকে গাড়ি থেকে নামিয়ে দেবে। আমরা এখানে 4 জন পেছনে হয়েছে, এই যে 4 জন পিছনে, 4 জন বাওয়াল দিচ্ছে। ভাইয়া এখানে মুখে ক্লিপ আটকে না খাবারকে ভিডিও করছে, আর সামনে সবাই বসে রয়েছে। আমার চুলের অবস্থা এই, কারণ এটা পড়েছিলাম এতক্ষণ ধরে। এটা হচ্ছে জোর থাং, তাই তো আকাশ? এই জায়গাটার নাম হচ্ছে জোর থাং। জোর থাং একটা খুব ওয়েল অর্গানাইজড একটা মার্কেট, মার্কেট, হ্যাঁ মার্কেটের লোকালিটি, মানে থাকে অনেকে, মানে লোকজন থাকে বেসিক্যালি এখানে, বাড়ি নিজের বাড়ি ফাড়িও রয়েছে প্রচুর। আমি গ্যাংটকে মার্কেট দেখেছিলাম, আর এখানেও আমি সেম দেখছি, এত সুন্দরভাবে ছোট্ট জায়গা, কিন্তু তার মধ্যে খুব সুন্দর করে সাজানো। ব্যাপার হচ্ছে বেশ কয়েকজনের একটু শরীর খারাপ করছে, মানে ইনক্লুডিং মি, আমি বলিনি কাউকে আমার শরীরটা খারাপ করছে, কারণ আমি যদি বলি তাহলে সবাই আবার হয়তো একটু প্যানিক করবে। হাম লোক আমি ইয়া পরে ব্লগ করে রে ব্লগ, যাই হোক মজা করছি আমরা। এখানে তো মানে একটা একটা দোকানে ঢুকলাম, একটা দোকানে ঢোকার পরে 2-3টে জিনিস পছন্দ হলো, সেই 2-3টে জিনিসের দাম করতে গিয়ে দেখলাম সেটাই হবে।
মানে ওটা আমাদেরই দাম, মোটামুটি আমাদের বিক্রি করলেও সেম দামই পাওয়া যাবে। আশপাশের জ্যাকেটগুলো দেখলে আমি আর থাকতে পারছি না। জ্যাকেট আর জুতো এই দুটো জিনিস আমার প্রচণ্ড একটা মানে কী বলবো উইকনেস আমার। বেসিক্যালি আমার মনে হয় যে আমি সেই জায়গায় এখনও পৌঁছাইনি যেখানে পছন্দ হলেই 4-5 হাজার টাকা ইনভেস্ট করে কিনে নেবো। 4-5 হাজার তো না, আরও বেশি দাম হয় যেগুলো পছন্দ হয়, 10-12 হাজার টাকা। তো সেই জায়গায় পৌঁছাতে সময় লাগবে, দেখা যাক। I got time, it's clear to see from up here, the world seems small. We can sit together, it's so beautiful, you and me, we meant to be. এখন বাজে হচ্ছে 7:55, আর 5 মিনিটে ওদের ট্রেন ছাড়বে। তো যাই হোক, সব কিছু ভালো হয় যখন তার চেষ্টা ভালো হয়, তাই তো আমাদের এই ট্রিপের এন্ডটাও খুব ভালো হচ্ছে। যদি এটাকে এন্ড বলবো না, এখন খাওয়া দাওয়া আছে, কালকে পৌঁছানো বাকি আছে, সব কিছু দেখাবো। আমি এর আগে কখনো ভিডিওতে দেখাতাম না হচ্ছে যে আমি কোথাও বাড়ি ফিরছি, ফেরার জার্নিটা ওরা কখনো দেখাতাম, বাট এবারে আমি ফেরার জার্নিটা দেখাবো। ডিসাইড করেছিলাম যে ফেরার জার্নিটা দেখাবো, আমি কখনো ফেরার জার্নি দেখাই না। ইভেন সান্দাকফু অতগুলো শ্যুট করেছিলাম, বাট ফেরারটা শ্যুট করিনি, বাট এবারে আমি ফেরারটাও শ্যুট করবো ডিসাইড করেছি। ফেরারটা ইকুয়ালি এক্সাইটিং হয়েছে। পাক্কা 8টায় ট্রেন ছেড়ে দিয়েছে, এই যে 8টা বাজে আর ট্রেনও ছেড়ে দিয়েছে, আর এখন বাজে হচ্ছে প্রায় 10টা। আমরা ডিসাইড করলাম যে একটু তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নি, যতক্ষণ আড্ডা মারা যায় ততক্ষণ আড্ডা মারবো। ব্যাটারি আমাদের এমনিতেই ডাউন হয়ে গেছে, তো সেই জন্য একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করেছি। আর আমরা যেখান থেকে খাবার অর্ডার করেছিলাম, বেসিক্যালি ভাইয়া এক জায়গা থেকে নাম্বার পেয়েছিলো, এদের হাংরি হেল্পার্স এদের ক্যাটারিংটার নাম। 5টা নাগাদ আমরা অর্ডার দিয়েছিলাম 15 জনের চিলি চিকেন ফ্রাইড রাইস, বাবার জন্য শুধুমাত্র চিলি চিকেনের জায়গায় আলুর দম। তো ওরা 7টার মধ্যে এনজেপি স্টেশনে পৌঁছে গেছে উইথ খাবার, খাবার, স্যানিটাইজার, টিস্যু পেপার, থালা, চামচ, স্যালাড, নুন সব কিছু নিয়ে। খুব সুন্দর প্যাকিং, ইভেন নুনগুলোর প্যাকিংগুলো খুব কিউট, এইটুকু করে নুনের প্যাকিং করেছে। এই হচ্ছে ফ্রাইড রাইসের কোয়ান্টিটি, ঠিক আছে। আর এই হচ্ছে একটাতে 4 পিস করে চিলি চিকেন রয়েছে, 120 টাকা মতন করে আমাদের পড়েছে পার হেড। খাওয়াও সবাই বলছে খুব ভালো খেতে, 2022 ক্যালেন্ডারও দিয়েছে, আর তার সাথে হচ্ছে এদের সার্ভিস এত ভালো, সাথে বিহেভিয়ার। আমরা এদেরকে 100% রেকমেন্ড করবো যারা পাহাড় থেকে ফিরছে, এনজেপি থেকে খাবার নেবে বাট জোগাড় করা হয়নি। এদের ফোন নাম্বার আমরা লিঙ্কে দিয়ে দেবো, ব্লগ ডিটেলসে দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে খাবার অর্ডার করে খেতে পারো। আর আমরা এখন খাওয়া দাওয়া করি, পুরো টিম এখন খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়া করে যখন 8টায় বসবো আবার তখন আবার আসছি। এখন আমাদের খাওয়া দাওয়া সব শেষ, সবাই মোটামুটি ঘুমাতে চলে গেছে, আর বাজে হচ্ছে এখন 11টা। কালকে সকাল 6:15 মধ্যে হয়তো ট্রেন ঢুকে যাবে শিয়ালদাতে, তাই একটু তাড়াতাড়ি শুয়ে পড়া হলো যাতে কালকে 5:30-5:30 মধ্যে উঠে পড়া যায়। সো ভেরি গুড মর্নিং, আমি আকাশি, তোমরা দেখছো বিবিএ ব্লগস, আর এখানে আমাদের পুরো টিম হাজির রয়েছে, দীপ ভাই, শ্রী আর ভাইয়া। আমাদের যে এই যে ট্রিপটা, এন্টায়ার ট্রিপটা, আমাদের এন্টায়ার ট্রিপ আজকে কমপ্লিট হলো। যে রেসপন্সিবিলিটি নিয়ে আমরা ট্রিপ স্টার্ট করেছিলাম, সেই রেসপন্সিবিলিটি নিয়ে সবাইকে আমরা গাড়িতে তুলে দিয়েছি, সবাই সবার বাড়ির দিকে পৌঁছে চলে গেছে। প্ল্যান্ড বাজেটে মানে যে বাজেটে সবাই জিজ্ঞেস করছে কি রে এতে হয়ে গেল, শিয়ালদা আমরা করে দিয়েছি। আজকে এতটাই টায়ার্ড লাগছে যে মানে স্টেশন থেকে ফিরে বাড়িতে জাস্ট জিনিসগুলো রেখেই আমি বেরিয়ে গেছি। শ্রী বলছিল ম্যাগি বানিয়ে দেবে, আমি বললাম এমনিতেও দেখ দুজনেই টায়ার্ড রয়েছি, তাই জন্য তুই ম্যাগি বানিয়ে দিলে বেকার ক্লান্তিই বাড়বে, তার থেকে আমি এখানে যে নানটা পাওয়া যায় সেখান থেকে একটু নান কিনে নিয়ে যাচ্ছি। আজকে আমাদের ব্রেকফাস্টের কাজটা অ্যাটলিস্ট হয়ে যাবে সেই জন্য। তো ব্যাপারটা হচ্ছে এই টোটাল ট্রিপটা আদতে কত টাকা লেগেছিল, এই টোটাল ট্রিপটায় আমি প্রথম থেকে বলি। তো ফার্স্টেই বলে দিই, আমরা 3rd AC জার্নি করেছিলাম, তো তখন আমাদের পড়েছিল হচ্ছে 1200-1224 টাকা টোটাল। এই কদিনে গাড়ির খরচটা আমাদের পড়েছিল হচ্ছে 34,000 টাকার কাছাকাছি, মানে হিসাব করলে মোটামুটি 15 জনের 2200 টাকা করে আসছে। তো এই 2200 টাকা 2400 টাকা ধরে নেওয়া হচ্ছে 4,600 টাকা, তার সাথে ধরে নেওয়া মিল আর তার সাথে জল ঠল এইসবগুলো মিলিয়ে ধরে নেওয়া হচ্ছে 400 টাকা, তাতে হয়ে যাচ্ছে হচ্ছে 5,000 টাকা। আর দু জায়গায় যেখানে যেখানে থেকেছি, পেলিংয়ে আমাদের খরচ হয়েছিল হচ্ছে 1200 টাকা করে পার নাইট, মানে হচ্ছে 2400 টাকা। আর ইউংসাং যে ভিলেজটায় ওটায় আমাদের খরচ পড়েছিল পার ডে 1100 টাকা, দুরাতের হচ্ছে 2200 টাকা। তো এই দুটো যোগ করলে 4600 হচ্ছে, 5,000 4,600 যোগ করলে 9,600। আর তারপরে ধরে নাও উবার খরচ,
আর তার সাথে কুলি খরচ সব মিলিয়ে 10,000 টাকার মধ্যে কাট্টুকার 10,000 রুপিসে আমাদের টোটাল জার্নি ডান হয়েছে। তো আমি আইডিয়া দিয়ে দিলাম কত টাকা লাগতে পারে, কি লাগতে পারে, ব্লগ ডিটেলসে সবকিছু দেওয়া রয়েছে, জার্নি করে ফেলো, দেরি কিসের। আর এই টোটাল সিরিজটা আজকে এখানে এন্ড হচ্ছে, এরপর পরপর ভিডিও আসতে থাকবে। যদি এই টোটাল সিরিজটা দেখে থাকো, এই ভিডিওটা দেখে থাকো, যদি ভালো লেগে থাকে, এতক্ষণ দেখছো যখন তো ভালো লেগেই যে সবকিছু ইনফরমেটিভ ব্লগ ছিল, এটা সবকিছু জানিয়েও দিলাম। তো ভিডিওটা দেখে লাইক করতে, কমেন্ট করতে, শেয়ার করতে ভুলো না। মোস্ট ইম্পর্টেন্টলি লাল রঙের যে সাবস্ক্রাইব বাটনটা আছে ওটার উপর নাচো, লাফাও, গাও কি বিরিয়ানি খাও, বাট প্রেস করে যাও। তো দেখা হচ্ছে পরের ব্লগে খুব জলদি। আজকের জন্য গুড নাইট।